বাংলা টেলিভিশনের রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে একটা কথা খুবই প্রচলিত রয়েছে, সেটা হলো এটাই যে যেদিন দাদাগিরি হয় লোকের অন্য কিছু দেখে না, ওটারই টিআরপি হাই থাকে, এরকম একটা কথা প্রচলিত আছে। তো কেন বলছি এই কথাটা, কারণ কালকে দাদাগিরি হচ্ছিল জি বাংলাতে এবং তার সঙ্গে একই চ্যানেলে আরম্ভ হয়েছে জিতের রিয়েলিটি শো, এবং এটা আজ না আরম্ভ হয়েছে কিন্তু পরশু দিনই, তো সেটার নাম হচ্ছে স্মার্ট জোড়ি। তো এরকম একটা কথা প্রচলিত হয় যখন লোক দাদাগিরি দেখে মানে বাংলা অডিয়েন্স, তখন অন্য কোনো কিছু চলে না, কোনো সিরিয়াল থেকে শুরু করে কোনো কিছুরই টিআরপি হাই থাকে না এবং লোকের দাদাগিরি দেখে। তো এবার কিন্তু এক কথা কিন্তু জিনিসটা উল্টো ঘটেছে, কারণ জিতের স্মার্ট জোড়ি কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি করে দিয়েছে দর্শকদের মধ্যে। যারা প্রথম দিন থেকে এটা দেখা শুরু করেছে তারা কিন্তু এটা রীতিমতো দেখার জন্য এক্সাইটেড। দেখুন, একটা রিয়েলিটি শো যে অ্যাঙ্কারিং করছে তাকে লোকে ভালোবাসবে তখনই যখন সে দর্শকের মধ্যে নিজেকে একাত্ম করে দিতে পারবে। আগে কিন্তু জিৎ খুব একজন এমন একটা অ্যাঙ্কার হিসেবে কিন্তু খুব একটা ভালো বা জনপ্রিয় কিন্তু ছিল না। সে যতই বিগ বস বাংলা করুক, লাখ টাকার সরি কোটি টাকার খেলা বলে একটা করতো, সেগুলো যতই করুক না কেন, অ্যাঙ্কার হিসেবে জিদ্দার কিন্তু তারিফ বা খুব একটা অ্যাপ্রিসিয়েশন করে দিলে কিন্তু লোক করেনি। কিন্তু স্মার্ট জোড়িতে কিন্তু জিদ্দার অ্যাঙ্কারিং কিন্তু চারপাশে খুবই মানে প্রশংসা পাচ্ছে। বেসিক্যালি আমার বাড়িতেই যদি বলি, আমরা কালকে চারজন আমাদের বাড়ির যারা রয়েছি একসঙ্গে এটা মানে দেখেছিলাম রিয়েলিটি শোটা, তো প্রত্যেকে কিন্তু এটা বলেছে যে জিদ্দার অ্যাঙ্কারিং এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। মানে আগে জিদ্দার অ্যাঙ্কারিং এর মধ্যে কি ছিল, সেই যে লোকের সঙ্গে মিশিয়ার ব্যাপারটা একটু অভাব ছিল, এটা আমারও মনে হতো, কিন্তু এখন স্মার্ট জোড়িতে সেই জিনিসটা কিন্তু অনেকটাই কেটে গেছে মনে হচ্ছে, এবং জিদ্দার কিন্তু খুব ভালো অ্যাঙ্কারিংটা করছে। তো যে কারণে মানে একটা জিদ্দার একটা ফ্যান ফলোয়িং রয়েছে তারা তো এটা দেখেই যে তার পাশাপাশি আরো একটা কারণ রয়েছে। তবে স্মার্ট জোড়ি দেখে কালকে একটু আমার মন খারাপ হয়ে গেছিল, কারণ একটা সিন দেখালো যেখানে ভরতকাল এবং ভরতকালের ওয়াইফ এসছে, তো ভরতকালে যেহেতু ক্যান্সার, তো যে কোনো দিন তার তো মানে এখানে তো লাইফের নিশ্চয়তা থাকে না ক্যান্সার হলে, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকে এসে তার জন্য মোমবাতি কেটে একটা মানে একটা সেলিব্রেশন করে, তার লাইফটাকে এনজয় করবার একটা সেলিব্রেশন হয়। তো সেখানে তার পাশে ছিল অভিষেক চট্টোপাধ্যায়, মানে ভাবুন ভাগ্যের কি পরিহাস, যার মারা যেতে পারে এটা ভেবে সেলিব্রেশন করা হচ্ছে, তার পাশের জন তার কদিনের মধ্যেই মারা গেলে, মানে এটা ভেবে আমার সত্যি খুব কষ্ট হয়েছিল। এবং সত্যি অভিষেক চট্টোপাধ্যায়কে যতক্ষণ দেখছিলাম মানে মানুষটা কত হাসছিল, হাসি খুশি ছিল, সে জানতোই না যে তার লাইফে এরকম কিছু হতে পারে, তো খুব 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 কষ্ট হচ্ছিল। বেসিক্যালি প্রথম এপিসোডে যিনি অভিষেক চট্টোপাধ্যায় এসেছিলেন ওনাকে এখন বললো জিৎ যে আরো 10 বছর একসঙ্গে কাটাতে হবে, আই এম লিটারেলি ক্রাইং, মানে চিন্তা করতে পারবেন না, খুব মন খারাপ হয়ে গেছিলো আমার। তো এইসব কারণে শুধুমাত্র জিতের অ্যাঙ্কারিং নিয়ে অভিষেক চট্টোপাধ্যায় যে উপস্থিত এটা, কারণ দেখুন প্রথমে আনার কথা ছিল বাদাম কাকুকে, ফার্স্ট এন্ট্রি ওনারই হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম এন্ট্রি করানো হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়কে তার প্রতি সম্মান রেখে, কারণ তাকে হয়তো আমরা কোনোদিন দেখতে পাবো না। তো এটা মোটামুটি অনেকদিন ধরেই অভিষেক চট্টোপাধ্যায়কে দেখা যেত, কারণ একটা ম্যারাথন এপিসোড হতো, তো মানে 10 জনের জায়গায় 9 জন প্রতিযোগীকে নিয়ে জিনিসটা হবে, তো ওরা একটা খুব মন খারাপের জায়গা। তো এদিক দিয়ে বিচার করলে কিন্তু লোকে এই কারণেই, একদিকে অভিষেক চট্টোপাধ্যায়কে শেষবার দেখা টিভিতে, তার সঙ্গে হচ্ছে জিতের একটা পার্সোনালিটি, এই সমস্ত কারণে কিন্তু কালকে দাদাগিরিকে রীতিমতো কিন্তু টিআরপিতে হারিয়ে দিয়েছে জিতের স্মার্ট জোড়ি। এবং এটার মানে এটা না যে আমি দাদাকে ছোট করছি, সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তা আলাদা লেভেলে, কিন্তু কোথাও গিয়ে এই প্রথমবার দাদাগিরিকে টেক্কা দিল কোনো একটা রিয়েলিটি শো। এবার দেখা যাক আপকামিং যে এপিসোডগুলো আছে সেগুলোতে কতটা টেক্কা দিতে পারে। তবে জিতের অ্যাঙ্কারিং বলি আমার খুব ভালো লেগেছে, বেসিক্যালি জিৎ কিন্তু এখন মানুষের সাথে মিশতেটা খুব ভালো শিখেছে, আমি যেটা রিসেন্টলি লক্ষ্য করলাম, কারণ যখন মানে বাদাম কাকু উর্ফ ভুবন বাদ্যকরের ওয়াইফ যখন এটা তাকে যেভাবে জিৎ গিয়ে জড়িয়ে ধরলো, ওটা আমার খুব ভালো লেগেছে। মানে সত্যি জিৎ নিজেকে অনেকটা পাল্টেছে একজন অ্যাঙ্কার হিসেবে, একজন মানুষ হিসেবে, অনেক আমার চেঞ্জেস লাগছে, যে কারণে কিন্তু একটা টিআরপি কিন্তু বাড়বে এবং রিয়েলিটি শোটাও খুব ভালো, অনেক মোটিভেশন দিচ্ছে। যারা কাপল মেনলি তারা কিন্তু খুব মোটিভেশন পাবে, মানে একসঙ্গে থাকার কাটাবার এই জিনিসগুলো কিন্তু একটা এ পাবে, এবং রিয়েলিটি শোটা খুব আমার ইউনিক লেগেছে। যদিও হিন্দিতে এরকম রয়েছে কিন্তু বাংলাতেও এরকম একটা করা কিন্তু ভালো জিনিস, মানে জিতের অ্যাঙ্কারিংও ভালো হচ্ছে প্লাস আমার ভালো লেগেছে বেশ। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য, তোমাদেরকে মানে কমেন্ট করে বলো, যদি চ্যানেলটা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, গেট দেবে আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।